চোখের সামনে ডুবে যাচ্ছে নৌকা প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মাঝি এ দৃশ্য দেখেও এগিয়ে এলেন না কেউই প্রাণ বাঁচাতে নৌকা থেকে ঝাঁপ মাঝির চোখের সামনে ডুবে গেল বালি বোঝাই একটি নৌকা নদীর তীরে খেয়াঘাটে দাঁড়িয়ে সে দৃশ্য এক প্রকার তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করলেন কয়েকশো সাধারণ মানুষ এগিয়ে এলেন না কেউই পাশে থাকা অন্য নৌকার মাঝিরাও বাড়িয়ে দিলেন না সাহায্যের হাত ফলে চোখের নিমেষেই সলিল সমাধি যন্ত্রচালিত নৌকা নৌকাডুবির শেষ মুহূর্ত পর্যন্ত নৌকাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান ডুবন্ত নৌকার মাঝি শেষ মুহূর্তে জলে ঝাঁপ দিয়ে জীবন বাঁচান তিনি ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার সন্দেশখালী খেয়াঘাটে রায়মঙ্গল নদীতে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে একজন মানুষ যখন তার জীবনের ঝুঁকি নিয়ে নৌকাটিকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন তখন তার সাহায্যে কেউই এগিয়ে এলেন না নৌকা ডুবে যাবার আগের মুহূর্তের ছবি আরও একবার দেখাবো আমরা আপনাদের দেখুন নৌকাতে হুড়মুড়িয়ে জল ঢুকছে আর সেই নৌকা বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ওই মাঝি নৌকা ডুবির পর দীর্ঘ সময় দুর্ঘটনাগ্রস্ত নৌকার মাঝি নিখোঁজ ছিলেন পরে তাকে অবশ্য রায়মঙ্গল নদীর ওপারে তুষখালী ঘাট থেকে উদ্ধার করা হয় গোটা ঘটনায় একটি প্রশ্নই বারবার উঠে আসছে আমরা কি বিবেকহীন হয়ে যাচ্ছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশখালী